Amiyaprabha Chaudhuri Memorial Photography Competition আমাদের ত্রিপুরার প্রথম ফটোগ্রাফি কম্পিটিশনের প্ল্যাটফর্ম এবং এটা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা প্রত্যেক বছর আমাদের ব্যক্তিগত উদ্যোগে একটা ফটোগ্রাফি কম্পিটিশন করি সারা বছরের এবং একটা বার্ষিক প্রতিযোগিতা, এবং ওতে এই বছরে টোটাল প্রাইজ মানি প্রায় 3 লক্ষ টাকার উপরে। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ। সবচেয়ে নতুন যে জিনিসটা এখানে, এই বছর আমরা উত্তর পূর্ব ভারতের জন্য একটা ফটোগ্রাফি গ্রান্ট চালু করেছি, যেটা উত্তর পূর্ব ভারতে আর নেই। এই প্রথম একটা 1 লক্ষ টাকা পুরস্কারের একটা ফটোগ্রাফি গ্রান্ট আমরা চালু করেছি এই বছরই প্রথম, এবং সাবমিশন এসছে নর্থ ইস্টের সমস্ত স্টেট থেকে। এবং ইনফ্যাক্ট সিকিমের একজন সাংবাদিক হ্যাজ ওন, আমি এক্ষুনি নামটা তো আপনাদের দিতে পারবো না, কালকে ওইটা অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু হি হ্যাজ ওন দি 100,000 রুপিস গ্রান্ট, সিকিমের একজন সাংবাদিক। এনিওয়ে, তো এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ত্রিপুরার ফটোগ্রাফারদের উৎসাহিত করা। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, যেমন ধরুন ত্রিপুরা আই লাভ ইউ, উইমেন ফটোগ্রাফার অফ ত্রিপুরা, ইয়াং ফটোগ্রাফার্স অফ ত্রিপুরা, শুধু ওদের উৎসাহ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে ফটোগ্রাফি ভীষণ ভালোবাসি, এবং সেটাই ছিল মেইন কারণ যে আমি এই কম্পিটিশনটা করতে চাই, যাতে ত্রিপুরার ফটোগ্রাফাররা আরও বেশি এগিয়ে যেতে পারে, কম্পিটিশনটা কোথায়, ট্রেন্ড কোথায়, কী ওইগুলো জানতে পারে, এবং যারা প্রফেশনালি মানে ফটোগ্রাফি করবে বা করে তাদের জন্য যেন জমিটা তৈরি হয়, তার জন্যই আর কি এটা করা। তো এই বছরের অনুষ্ঠান, এই আগামীকালকে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি সুকান্ত একাডেমিতে বিকেল 5টার সময়, এবং আমি মনে করি আপনারা সবাই আসবেন। দুটো কারণ আছে, একটা হচ্ছে এই বছর আমরা একজন বাইরের একজন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে পাচ্ছি আমাদের সঙ্গে, মেঘ রায় চৌধুরী। উনি এবং ওনার হাজব্যান্ড একজন নিউরো সার্জন, দুজনই খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। মেঘ রায় চৌধুরী তো ইজ ইন্টারন্যাশনালি নোন, এবং ওনার বেশ নাম আছে বাইরে। উনি এসছেন, আগরতলায় আছেন, আমাদের গেস্ট হয়ে পার্থ ওনারে নিয়ে গেল আর কি। এনিওয়ে, তো উনি কালকে থাকবেন আমাদের সম্মানিত অতিথি হিসাবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যেটা আমি আপনাদের বলবো, আমাদের যে অ্যানুয়াল যে আলোকচিত্র প্রদর্শনীটা হয় আলোক লেখা, যেটা সিটি সেন্টারে হবে 27 থেকে, এই বছর আমরা এই কালকে যারা পুরস্কার জিতবে, বিশেষ প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার সব গ্রুপের, ওদের ছবি থাকবে। প্লাস সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে ভারতীয় ফটোগ্রাফির যে কিংবদন্তি রঘু রায়, উনি আসছেন আমাদের মেইন গেস্ট হিসাবে। এই প্রথমবার উনি ত্রিপুরাতে আসছেন 71-এর পরে, এটা আমাদের পক্ষে একটা বিশেষ অনার, এবং আমরা প্লিজ অনুরোধ করব যে আপনারা ওনাকে কাভার করুন, কারণ উনি, আপনি তো জানেন যে পৃথিবীর সেরা 10 জন ফটোগ্রাফারদের মধ্যে রঘু রায় একজন। আপনি যদি 10 জন সেরা স্ট্রিট এবং ফটো জার্নালিজমের নাম করেন, তাহলে রঘু রায়ের নাম করেন। উনি আসছেন প্রায় 80 বছর বয়স, কিন্তু আপনারা অবাক হবেন যে ওনার এনার্জি কী এবং উনি কীরকম মানে এনার্জেটিকলি কাজ করেন। তো উনি আসছেন 27 তারিখে, উনি থাকবেন আমাদের সঙ্গে 2-3 দিন। আমরা ডিটেলস জানাবো, আপনারা ওনার সঙ্গে পার্সোনালি দেখা করবেন, টিভি চ্যানেলও আস মানে যারা চাইছেন যে ওনাকে কাভারেজ দিতে আমরা দেব। কিন্তু আমরা আশা করি আমাদের যে এই সম্মানিত অতিথিরা আসছেন, মেঘ রায় চৌধুরী এবং রঘু রায়, আমরা যেন ওনাদের যথেষ্ট মানে সম্মানটা দিতে পারি ত্রিপুরার তরফ থেকে। উনি হচ্ছেন শিশির চৌধুরী, আমার সবচেয়ে বড় ভাই, উনি হচ্ছেন আমাদের অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল সোসাইটির প্রেসিডেন্ট। কেমন, আমি হচ্ছি চিফ অর্গানাইজার, যেটা আমি শুরু করেছিলাম। আমার মিসেস জবা চৌধুরী, ও ভীষণভাবে ইনভলভ, এটা শুধু আমার মিসেস বলে নয়, ওর পেছনে প্রচণ্ড কাজ করে, আর ও আমার জাস্ট কাজিন, আমার সঙ্গে এসছে, ও আমাদের সঙ্গে ইনভলভ একটা সজল ভট্টাচার্য। আমার নাম স্বপন চৌধুরী, আমি মানে এটার চিফ অর্গানাইজার, আমি শুরু করি আর কি এটাকে। আমি নিজে পেশায় ডাক্তার, কিন্তু আমি ফটোগ্রাফিটা ভীষণ ভালোবাসি, তার জন্যেই এটা করা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এখানে আসার জন্যে এবং আমাদের সাহায্য করার জন্যে। যেহেতু আমাদের পাবলিসিটির জন্যে কোনো ফান্ড নেই, সুতরাং আপনারাই আমাদের ভরসা। আমরা চাই যে ত্রিপুরার সবাই এই ব্যাপারটা জানুক যে এই জিনিসটা ঘটে, এবং আপনারা যদি এই জিনিসটা একটু আপনাদের মিডিয়াতে ছড়িয়ে দিতে পারেন, তাহলে এইটাই আমাদের পক্ষে সবচেয়ে বড় লাভ হবে। That's all I want to say. Thank you very much. Thank you for coming.